প্রিয় শ্রোতা আশা ভালো আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারেম এখন যে রম্য রচনাটি পড়তে যাচ্ছি সেটি সৈয়দ মুজতাবা আলীর লেখা বাঙ্গালি মেনু বয়স হয়েছে যখন খুশি রেস্তোরাঁয় ঢুকে মমলেট কাটলেট হুকুম দিতে লজ্জা করে আর যখন বয়স হয়নি তখন যে সিঙ্গেল সিঙ্গল চেয়ারও রেস্ট থাকত না বলে রেস্তোরাঁয় ঢোকবার উপায় ছিল না ভগবান দয়াময় তিনি সব কিছুই দেন কিন্তু তার টাইমিংটা বড্ডই খারাপ বৃদ্ধকে দেন তরুণী ভারজা এবং হোটেলে যাবার পয়সা উনিশ শতকের নাটক নোভেলে একেই বলা হতো অদৃষ্টের নির্মম পরিহাস অসময়ে বৃষ্টি ট্রাম থেকে নেমে রেস্তোরাঁতে ঢুকতে হল বহুকাল পরে কলকাতা ফিরেছিও বটে পুরনো যাবতীয় প্রতিষ্ঠান আগেরই মতো চালু আছে কিনা সেটা দেখার বাসনাটাও রয়েছে একখানা আলুর চপ আর এক কাপ চা শুনেছি সাহেবরা মাস্টার্ড খান শুধু শুকর এবং আরেকটা নিষিদ্ধ মাংসের সঙ্গে মুরগি মাটন মাছের সঙ্গে তারা রায় খান না মুরগি মাটনের সঙ্গে নাইবা খেলেন কিন্তু মাছের সঙ্গে সর্ষে যেন রবীন্দ্রসঙ্গীতে কথার সঙ্গে সুরের মিল এ তত্ত্বটা সাহেবরা এদেশে দুশো বছর থেকেও শিখল না দেখে তাজ্জপ মানতে হয় তা সে যাই হোক আমি সর্ষে খাই সব জিনিসের সঙ্গে এই নিতান্ত সন্দেশ রসগোল্লা ছাড়া তাই আলুর চপের মাটন কিমা সর্ষের সংযোগে খেতে খেতে ছোকরাকে বলল সর্ষেটা ভালো না ম্যানেজার শুনতে পেয়ে বললে হক কথা বলেছেন স্যার কিন্তু বিলিতি মাস্টারের উপর সরকার ট্যাক্সও যা লাগিয়েছেন তার ঝাঁঝটা মাস্টারের চেয়েও বেশি আমি বললুম তবে নাকচ করে দিন বিলিতি মাস্টার চালান দেশের তৈরি খাঁটি প্লেন কাসন্দি খরচাও কম পড়বে ম্যানেজার আমার দিকে হাবার মতো তাকালে বোধ হয় ভাবলে আমি নিতান্তই গাইয়া তা আমি বটিও দিশি বিলিতি কোনো মাস্টারডি কাসুন্দির সামনে দাঁড়াতে পারে না কাসুন্দিতে থাকে মিঠে কড়া মোলায়েম মোলায়ম ঝাঁচ আর বিলিতি মাস্টারডির ঝাঁজ চাষারে ফরাসি মাস্টারডি বদখত মিষ্টি মিষ্টি ভাব জবে থেকে আমার পাশের বাড়িতে এক দার্শনিক এসে উঠেছেন পাড়ার আমাদের সকলের গায়ে দর্শনের হাওয়া লেগেছে আমরা এখন আর তথ্য নিয়ে তর্ক করি নে তত্ত্ব কারে কয় তারই চিন্তা করি আমি তাই কাসুন্দির খেয়ে ধরে তত্ত্বচিন্তায় মনোনিবেশ করল আমরা আপন জিনিসের সম্মান দিতে জানি নে হিন্দিতে যাকে বলে ঘাড়কা মুরগি দাল বরাবর অর্থাৎ গেও যোগি ফিক পায় না তখন মনে পড়ে গেল গেল লড়াইয়ের সময় আমাকে এক মার্কিন অফিসার আফসোস করে বলেছিল কলকাতায় বাঙালি রান্না খাবার রেস্তোরাঁ নেই তাকে এক বাঙালি নিমন্ত্রণ করে ডাল চচ্চড়ি খাইয়েছিল সেই থেকে বেচারা তামাম কলকাতা চষে বেড়িয়েছে বাঙালি রান্নার সন্ধানে আর পেয়েছে শুধু মমলেট কাটলেট ডেভেল কিংবা কোরমা পোলাও কালিয়া সে চেয়েছে এক ঘটি জল পেয়েছে তিনখানা বেল দর্শনের দিতে গিয়ে শোপেন হওয়ার বলেছেন অমা জামিনের অন্ধকার অঙ্গনে অন্ধের অনুপস্থিত অসিত অশ্বডিম্বের অনুসন্ধান কলকাতায় বাঙালি রান্নার রেস্তোরাঁ অনুসন্ধান এই একই গোত্রীয় কলকাতায় প্রথম আশ্চর্য অথচ দেখুন ইংরেজি অথবা ট্যাঁসও বলতে পারেন মোগলাই চীনা মাদ্রাজি গুজরাতি বহু রকমের রান্নাই এ কলকাতায় পাবেন রোস্ট কবাব চপ সুয়েস ইডলি ডোসে কড়াহি ফরাসি এসকালাব দা ভোঁ সাতব্রিয়া এমনকি ভিয়েনার ভিনার স্লিটসেল পর্যন্ত পাবেন পাবেন না শুধু ঘ্যাট অম্বল তাই ভাবছি আপনাতে আমাতে একটা বাঙালি রেস্তোরাঁ খুললে হয় না বাঙালি সর্বভোগ তাই বাঙালি প্রবাতে লোহা খাইনে শক্ত বলে ডট 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 খাইনে গন্ধ বলে তাই বলে কি আমাদের রেস্তোরাঁয় সব কিছু থাকবে আমাদের মাপকাঠি হবে বাড়িতে আমাদের মা মাসিরা আট পৌড়ে এবং পোশাকে যেসব রান্না করে সেসব তাহলে এইবারে মেনুটা তৈরি করা যাক কিন্তু তার পূর্বে স্থির করতে হয় খেতে দেবেন কিসে আমি মন স্থির করেছি কাঁসা কিংবা পেতলের থালায় সাদা কিংবা কালো পাথরের থালারও ব্যবস্থা থাকবে নিতান্ত সাত্বিক জনের জন্য শালপাতা কলাপাতার ব্যবস্থাও থাকবে সব কটা থাক আর নাই থাক চিনে বাসন ছুরি কাটা বারণ এখন আহারাদি এক নম্বর ভাত আতপ এবং সেদ্ধ লুচি পরোটা বাকরখানি বাকুরখানে বাদ দিলে চলবে না পূব বাংলার বিস্তর লোক কলকাতায় আস্তানা কেড়েছেন ঘি ভাত পোলাও কিছু বাদ পড়ল না তো ভেবে দেখুন এ মেনু তৈরি করা তো একজনের কর্ম নয় আমি শুধু একটা পয়লা খসড়া করে দিচ্ছি স্থলে আরেকটি তত্ত্ব খুলে কই রেস্তোরাঁ প্রতিষ্ঠানটি মোটামুটি ইউরোপীয় তাই কোনো কোনো বাবদে আমাদের নকল করতে হবে ইউরোপকে অর্থাৎ প্যারিসকে কারণ রেস্তোরাঁ লোকের বৈকুণ্ঠ প্যারিসে তাই মেনু বানাবার পরিচ্ছেদ অনুচ্ছেদ পদ ফরাসি কায়দাতেই যুক্তিসম্মত এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ফরাসি মেনু আরম্ভ হয় রকম রুটির বর্ণনা দিয়ে আমিও তাই ভাত লুচি পোলাও দিয়ে বিসমিল্লা পড়েছি তারপর অর্দা অভ্র স্যুপ ডিম ফিশ ইত্যাদি ইত্যাদি অতএব দুই নাম্বার। তেতো উচ্ছে ভাজা করলা সেদ্ধ নালতে শাক নালতে শাক ইন সিজনে মৌসুমীকালে এইবার ভাবুন কিংবা মা মাসিকে জিজ্ঞেস করুন আর কি কি তেঁতো আছে আমার দুর্ভাগ্য যে অঞ্চলে আমার জন্ম সেখানে তেতোটার খোলতায় নেই পশ্চিমাঞ্চলে স্টাফড অর্থাৎ মাংসের পুর দেওয়া করলা খায় কিন্তু বিবেচনা করি তার রেওয়াজ বাংলাদেশে নেই তিন নম্বর ডাল মুগ ছোলা মসুর কলাই ইত্যাদি তারপর ডালের সঙ্গে সজনের ডাটা কেউ বা দু চারটে বড়ি দেয় অতএব ডালের দুভাগ প্লেন এবং মেশানো যেমন পূর্বেই বলেছি ডাল আলা ডাটা কিংবা আলা নারকোল অর্থাৎ ডালে নারকোলে টুকরো থাকবে চার নম্বর ভাজা ভাজা নিয়ে কিন্তু বিপদ কারণ এতক্ষণ দিব্য নিরামিষ চলছিল এখন ভাজা নিরামিষ আমিষ ডিম তিন প্রকারই হতে পারে অতএব ক আলু পটল বেগুন কুমড়ো খ ডিম ভাজা মমলেট গ মাছ ভাজা ইলিশ রুই পুঁটি পোনা কাজেই খ এবং গকে হয়তো ডিম এবং মাছের অনুচ্ছেদে পুনরাবৃত্তি করতে হবে ক্রস রেফারেন্স দিয়ে দিতে পারেন কিন্তু ভয় তাহলে মেনু হয়তো জার্মান ডক্টরের থিসিসের প্রকার এবং আকার নিয়ে নেবে উপস্থিত অবশ্য আমি সেই নিষ্ঠা নিয়ে এই মহামূল্যবান নির্ঘণ্ট নির্মাণের প্রয়াসই হচ্ছি কিন্তু তৈরি মালে তো ও জিনিস চলবে না চার ছেঁচকি ছোঁকা ছক্কা চচ্চুরি লাবড়া এইবারে আমার পেটের এলেম বেরিয়ে গেল এগুলোর মধ্যে একটা আরেকটা সূক্ষ্ম পার্থক্য আমি জানি নে যদিও খাবার সময় রাঁধুনিক অপুটু ঠাড়লে এই বিষয়ে উচ্চাঙ্গের বক্তৃতা দিতে কসুর করি নে আর পাঁচজন কান পেতে শোনে কারণ তারা জানে আমার চেয়েও কম দু একবার যে কানমলা খায়নি তাও নয় সে কথা যাক এখন প্রশ্ন এই অনুচ্ছেদের মূল হেডিং নেবেন কি এবং তার পদ বাতলাবেন কি কি করে করে আসবেন মাছ মাংসে তার কত অনুচ্ছেদ তস্যচ্ছেদ পদ পদভেদ ডালনা ঝোল কালিয়া মালাই সহযোগে ডাবের ভিতর কলাপাতায় পেঁচিয়ে দমে দিয়ে সর্ষে মেখে খোদায় মালুম কোথায় গিয়ে পৌঁছব তাই আমার প্রস্তাব একখানা ফুলস্কেপ কাগজ নিন এবং রেস্তোরাঁর মেনুর কায়দায় একখানা বাঙালি মেনু তৈরি করুন দু পাতা জুড়ে অর্থাৎ ফুলস্কেপ কাগজের ভাঁজ খুলে যতটা জায়গা পান এর বেশি কাগজ নিতে পারবেন না কারণ পূর্বেই বলেছি মেনু থিসিস নয় আবার সিটখা না যেন টাই টাই ভর্তি হয় ফাঁক থাকলে চলবে না আমি যে পরিচ্ছেদ অনুচ্ছেদ দিয়ে প্যাটার্ন বাতলালুম সেটা একদম অবজ্ঞা করে আপনি আপনার মেনু বানাবেন কোন জিনিসের কত দাম সেটা আপনি বলতে পারেন নাও পারেন না বলাই ভালো কারণ কস্টিং ব্যাপারটা বড়ই কঠিন রেস্তোরাঁ ম্যানেজার অভিজ্ঞতা থেকে সেটা স্থির করবেন এক্সট্রা অনুচ্ছেদ ফুলবেন না তাতে থাকবে কাঁচা লঙ্কা চাটনি ধনে পুদিনা ইত্যাদি আচার আম জারক নেবু ইত্যাদি এবং কাসুন্দি যে কাসুন্দি নিয়ে আলোচনা আরম্ভ করেছিল এইবারে বিবেচনা করুন আশা করি রোম্য রচনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্প উপন্যাস বা রচনার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ